নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো দিনটা ছিল ঈদের। হ্যাঁ, ভিডিওটা আমার ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমার হয়েছিল প্রচুর শরীর খারাপ। তো এই শরীর খারাপের কথা বাদ দিয়ে দিনটা ছিল ঈদের। তো সকাল থেকে কী কী খেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে লাচ্ছা দিয়ে শুরু করেছি, তারপরে এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, আর থালিতে কী ছিল চলুন দেখতে থাকুন আমার সঙ্গে। ভেজ বিরিয়ানি, চিংড়ি মাছের পোলাও, চিকেন কষা আর স্যালাড, ফুল থালি। আজকে আমাদের দুপুরের মেনু, সকালে লাচ্ছা আর দুপুরে এইটুকুই আইটেম। টাটা। যারা ভেজ খাবে তাদের ভেজ, যারা নন ভেজ তারা চিংড়ি মাছের পোলাও। তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে যাচ্ছি পন্তুবুড়ির জন্মদিন। তো পন্তুবুড়িকে তো আমার ভিডিওতে অনেকেই দেখেছো, তো এটা আমি পন্তুবুড়ির জন্মদিনের জন্য রেডি হয়েছি। আর রাস্তায় দেখি ঈদের লাইটিং কি সুন্দর করে লাইটিং, আগে আমার শর্টসে দেখানো হয়েছে, তবু আমি মনে হলো যেন আপনাদের সঙ্গে একটু লাইটিংটা শেয়ার করি। কত সুন্দর, মানে এই লাইটিংটা অতটাও শেয়ার করিনি, আমি অন্যটা করেছি, তাই আপনাদের সঙ্গে এই লাইটিংটাও একটু শেয়ার করলাম। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে রঙ্গনে আজ সবার পর স্বজন নব সাজে উঠে সাজি, ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। চলে এসেছি পন্তুবুড়ির কাছে। এই যে পন্তুবুড়ির বার্থডে গিফটটা দেওয়া মাত্রই সে খুলে দেখছে তার পছন্দ হয়েছে কিনা। তো আমি গিফটটা দিচ্ছি, ও তার খুবই পছন্দ হয়েছে, সে তার মাকে বলছে খুলো না নোংরা হয়ে যাবে, মানে সে গুছিয়ে রেখে দিতে চাইছে। ওর মানে পন্তুবুড়ি এত পেকেছে, তার মধ্যে এই যে জেঠিমা, জেঠিমাকে তো সবাই চেনেন, জেঠিমা এখন টেঙ্গে টেঙ্গে নাচটা আমাদের দেখাচ্ছে, এটাই আপনাদের সঙ্গে দেখা। খোল, এবার খোল প্যাকেটটা দিয়ে খুলে দেখ তোর পিঠে হচ্ছে কিনা। ও বাবা, নষ্ট হয়ে যাবে এখন থেকে, স্কুলে নিবি না তুই? পছন্দ 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 পাম পাম পছন্দ এটা পন্তুবুড়ির হচ্ছে বান্ধবী কাম দিদি, মানে ওর থেকে একটু বড় কিন্তু ওর বান্ধবী, তো ওর সঙ্গে খেলা ঠেলা করে। তো দুজনে একটু ছবি টবি তুলছিলাম, ওই করছে, লজ্জাও পাচ্ছিল। যাই হোক, তারপর চলুন কেক কাটিং এর দিকে যাই। ওদের মাঝে আমি ঢুকবো,
পন্তুর এক বান্ধবী পন্তুকে এই গিফটটা দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমার শরীর খারাপের কথা প্রথমেই বললাম না, শরীর খারাপ হয়েছিল এই দেখুন খাওয়া দাওয়ার আইটেম দেখে। প্রচুর কিছু আইটেম ছিল, সকাল থেকেও প্রচুর খেয়েছি, তার আগের দিন উপোসও করেছিলাম দুদিন আগে, তো সব মিলিয়ে মিশে একটা হজবড় ল তৈরি হয়ে গেছিলো। আর আমি ভাবিনি রাতে এত কিছু খাওয়া দাওয়া, তো না ভেবেই খাওয়া। তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, দেখবেন কেমন লাগে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আমার সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটা। রান্নাগুলো ছিল কিন্তু সবই হোমমেড, সত্যি বলছি কাটলেটটা ছিল অপূর্ব টেস্ট, মানে একটা খেয়ে আর কিছু বলার নেই। আর এটা খেলে এত হেভি ছিল যে একটাতেই পেট ভার করে দিচ্ছিল। আর অন্য কিছু বাদ দিন, ওগুলো সব কেনা, কিন্তু কাটলেটটা এত সুন্দর, মানে কেনা বলতে রসগোল্লা মিষ্টি সন্দেশ এগুলো তো কেক, এগুলো তো কেনাই ছিল, কিন্তু কাটলেটটা সত্যি করে অসাধারণ ছিল। বাকি সব রান্নাই বাড়িতে তৈরি, দাদারা নিজেরাই সব হাতে নিজের হাতে সব তৈরি করা। এই যে চিকেনটা, এই দেখুন এক কড়াই চিকেন, এখান থেকে চিকেন নেওয়া হচ্ছে, আর ওই দিকে আছে রাইস। চলুন রাইসটাও একবার খুলে দেখি, আমার যেহেতু সম্পর্কটা এতটাই ভালো তাই আমি রান্নাঘরে ঢুকেও ভিডিও করা আমার কাছে কোনো ব্যাপার না। তারপরে চলুন নিজেদের নিজেরাই পরিবেশন করে নিচ্ছি, বুফে সিস্টেমে নিজেরাই নিয়ে নিচ্ছি, আমার কাছে সেটা কোনো অসুবিধা না বা কোনো হেজিটেট বোধও হয় না। তো মেনুতে আগেই দেখিয়ে দিয়েছি, এই যে ছিল পোলাও আর ছিল চিকেন আর পনির। পনিরটা যারা ভেজ খেয়েছে তাদের জন্য কিন্তু আমাদেরকেও একটু করে দেওয়া হয়েছিল। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর পন্তুকে সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষের মতো মানুষ হয়। আজকের মতো এখানেই, টাটা বাই।